আসসালামু আলাইকুম, নাহিদানিলা চলে আসলাম তোমাদের সাথে আবারও আমার আরেকটি দিনের ব্লগ নিয়ে। এখন তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো যে আমি কোথাও যাচ্ছি। আমি আসলে কোথাও যাচ্ছি মানে কুমিল্লা যাচ্ছি। তো ভাবলাম যে যেহেতু আজকে আমি কুমিল্লা যাচ্ছি তো সেটা আমি আমার ভিউদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে সায়দাবাদ থেকে বাসে উঠে একদম কুমিল্লার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করছি। তো আমি এখন হচ্ছে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। তো এবার আমি চলে আসছি একদম আমার মোস্ট ফেভারিট, কিছু জায়গা থাকে না মানুষের যে ব্রিজগুলো, আমি এখন হচ্ছে মেঘনা ব্রিজের উপরে মানে মেঘনা নদীর উপরে। এই দৃশ্যগুলো নদীর ব্রিজে থেকে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে একদম প্রাণ ভরে একটা অক্সিজেন নেওয়া যায় মুক্ত বাতাসের। তো এই হচ্ছে আমি ওই মেঘনা ব্রিজটা পার হচ্ছি। তো এবার আমি কুমিল্লা হচ্ছে ক্যান্টনমেন্টের 1 নম্বর গেটে এসে এন্ট্রি করে আমি রিক্সা দিয়ে ভিতরে যাচ্ছি। তো আসলে ক্যান্টনমেন্টের জায়গাগুলো এত ভিডিও করাটা মানে পসিবল না, তো সেখানে অনেক নিয়মকানুন আছে। তারপরেও যেহেতু আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি তো ভাবলাম কেননা আমি ছোট ছোট করে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো জাস্ট হালকা হালকা করে আমি একটু ভিডিও করছিলাম, কারণ হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকায় তো অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো এবার টুকটুক করে আমি আমার ভাইয়ের বাসার সামনে প্রায় চলে আসছি। তো এবার বাসার কাছাকাছি আমি বাসায় এসেই হচ্ছে একটু ফ্রেশ হলাম। দেন হচ্ছে আমি আমাদের পুত্র শোনার জন্য, আমার ভাইয়ের একমাত্র মেয়ে, আমাদের বংশের একমাত্র মেয়ে, তার জন্য আমি একটা ড্রেস নিয়ে আসছিলাম। সেই ড্রেসটা পেয়ে সে অনেক অনেক বেশি মানে কি বলবো হ্যাপি হয়েছিল। তো সাথে সাথেই মাম্মামকে একটা নাচ দেখিয়ে দিল। সে হচ্ছে আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে, সে আমাকে মাম্মাম বলে। তো আমিও তার জন্য পাগল, সেও আমার জন্য পাগল। তো এবার আমরা হচ্ছে ওখান থেকে বাসায় একটু রেস্ট নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে এবার আমি বাসার নিচে একটু আমরা ঘুরতে আসলাম। ক্যান্টনমেন্টের এলাকাটা আমার আসলে ভালো লাগে, কোয়ার্টারগুলো, এখানের পরিবেশ মানে খুবই কি বলবো অক্সিজেনের একটা জায়গা, যে আমরা ঢাকা কখনোই সেই মানে প্রাণমুক্ত অক্সিজেন পাই না। তো একটু ঘোরাঘুরি করছিলাম, তো ঘোরাঘুরি করে একটু দেখছিলাম বাসার নিচে বাচ্চা কাচ্চারা খেলছিল অন্যান্য সবাই মিলে। তো সেটা শেষ করে সন্ধ্যায় আমরা বাসায় এবার আমার ভাইয়ের মেয়েটাকে পড়াশোনায় বসিয়ে দিলাম। তো মাম্মাম যেহেতু আসছে বাসায় তো সে কি তার মাম্মামকে পড়াশোনা শোনাবে না, তো সেটাই শোনাচ্ছে। তো আজকে হচ্ছে আমি এই একটুখানি জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি বলতে হচ্ছে কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে আমি যেহেতু কুমিল্লা আসছি চেষ্টা করব আমি আরও আমার কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। জানি না পসিবল হয় কেনা, যেহেতু ক্যান্টনমেন্ট এলাকা এখানে ব্লগ করতেও মানে একটু কি বলবো একটু ভয় ভয় লাগে। তো সেটার জন্য হয়তো বা জানি না করতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব আমার কুমিল্লার যে হচ্ছে দিনগুলো সেটা তোমাদের সাথে হালকা পাতলা শেয়ার করার জন্য। তো এই হচ্ছে আজকের দিনটা আমি আমার শেয়ার করলাম। তো আমার পুচু শোনা পড়াশোনা করলো, লেখা লিখি করলো, তো তার সব লেখা লিখি হচ্ছে সে বেরি গুড পেয়েছে, মাশাল্লাহ ভালো অনেক হয়েছে। ওর বয়স হিসাবে ও একদমই মানে কি বলবো খুব ট্যালেন্টেড একটা মেয়ে।
তো এই আর কি আমি আমার দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।